দেখো এখানে দ্বিতীয় নম্বর আমাদের লেনদেনটা আছে আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা আসবাবপত্র ক্রয় কত টাকা 50,000 এখন দেখো আগেরটার সাথে এটার সাথে কি ডিফারেন্স আগেও ক্রয় আছে এখনো ক্রয় আছে প্রথমেরটি তো ক্রয় ছিল দ্বিতীয়টি তো কি আছে ক্রয় আছে এখন প্রথমেরটি ক্রয় আর এখানেও ক্রয় কিন্তু প্রথমেরটিতে কি আছে পণ্য আর এই প্রথমেরটিতে কি আসবাবপত্র তাহলে পণ্যকে নিয়ে ক্রয় বিক্রয় আছে এছাড়া যদি কোনো সম্পদ কিনে আসবাবপত্রটি কি হিসাব সম্পদ কিনলে কখনো বা সম্পদ বিক্রি করবে কখনো ক্রয় আসবে না মনে রাখবে আবার বলেন কি বলছি সম্পদ ক্রয় বা বিক্রয় হলে ক্রয় বিক্রয় হিসাব কখনো আসে না মনে থাকবে তাহলে আগে ক্রয়কে আমরা কেটে দিব বা বিক্রয় যদি থাকতে তাহলে বিক্রয় কি করতাম কেটে দিতাম তাহলে এখন এখান থেকে আমরা বের করবো যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তাহলে কি করছি আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা এখন আসবাবপত্র ক্রয় করা হলো প্রশ্ন করি কি আসলো কি আসছে বলেন তো আসবাবপত্র কিনছি না কি আসছে আসবাবপত্র আসছে তাহলে আমরা এখানে দিব মার্চের কত তারিখ এটা 5 তারিখ আসবাবপত্র হিসাব আসবাবপত্র হিসাব ঠিক আচ্ছা এটা কি হবে ডেবিট হবে তাই না তারপরে দেখো আসবাবপত্র ক্রয় করা হবে 50,000 টাকা এখন আমরা ডেবিট পাইছি ক্রেডিট কিভাবে কি গেল আমাদের কাছে কি চলে গেছে নগদ টাকা চলে গেছে না তাহলে কি হবে নগদান হিসাব নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট তাহলে এটার ব্যাখ্যা কি দিতে হবে না তোমরা এটা পারো সবাই আসবাবপত্র কি হিসাব একটা সম্পদ হিসাব সম্পদ বাড়লে কি হয় ডেবিট হয় তাহলে আমরা এখানে কারণে দিব কি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি এখন নগদ টাকা যে চলে গেছে এটাও তো একটা সম্পদ তাহলে একই দিক দিয়ে সম্পদ বাড়ছিল আবার সম্পদ কমছিল তাই এটাও কি সম্পদ হ্রাস সম্পদ হ্রাস এখন তোমাদের মধ্যে এটা হচ্ছে কারণের সময় আমরা হ্রাস বৃদ্ধি দেখি কিন্তু যখন শ্রেণী বিন্যাস আসবে বা নাম সহ আসবে তখন আর আমাদের বৃদ্ধির হ্রাস লেখা লাগবে না শুধু কি লিখব যে ব্যয় হিসাব সম্পদ হিসাব সম্পদ হিসাব সম্পদ হিসাব মানে তখন আর আমাদের নাম চাইলে কি লিখবে না ওই বৃদ্ধিটিকে এগুলো আমাদের দেখাইতে হবে না বুঝে আসছে কথাটা যদি কারণ চায় তখন আমাদের কোনটা বাড়ছে কোনটা কমছে এটা দেখাইতে হবে আর যদি ভাবে নাম সহ লিখো তখন এখানে সম্পদ হিসাব ব্যয় হিসাব এরকম